আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে 2022 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার বেলা 11টায় পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, রাজধানীর সড়কে গত কয়েকদিনের ভয়াবহ যানজটের চিত্র দেখে ভীত হয়ে পড়েছেন, তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আগেভাগেই কেন্দ্রে চলে এসেছেন। সকালে সরেজমিনে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল 8:30 থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। অধিকাংশ পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক রয়েছেন। আমি শ্যামলী থেকে আসছি, 11টায় পরীক্ষা। আমি মিনিমাম 2 ঘন্টা 15 মিনিট আগে রাস্তার জামের কথা চিন্তা করে আর কি, কিন্তু দেখা যাচ্ছে আজকে আমি তেমন একটা জাম পাই নাই। এবং পুলিশের এই রাস্তা, বিশেষ করে এই স্কুলটার জন্য মনে হয় কিনা জানি না, তবে তারা কিন্তু VIP রোডটা একবার ক্লিয়ার রাখছে, যার কারণে আমি 25 মিনিটে এখানে এসে পৌঁছে গেছি।